শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা নিয়ে এবার রাজ্য কেন্দ্র চাপানোত্তর। বিশ্বভারতীর পক্ষ থেকে হেরিটেজ ঘোষণার ফলকে আচার্য নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ফলকে ব্রাত্য রয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর তাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মঞ্চ থেকে উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূলের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে তৃণমূলের বেশিক্ষণ সময় লাগবে না বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বাড়ি ছাড়া করতে। বিশ্বভারতীর প্রতিবাদ মঞ্চ থেকে এই ভাষাতেই উপাচার্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। বিশ্বভারতীর লাগানো ফলকে আচার্য নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তারই প্রতিবাদে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার তৃণমূলের অবস্থান বিক্ষোভ পড়ল দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে বিশ্বভারতীর বিরুদ্ধে অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ অসিত মাল, নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। ধর্ণা মঞ্চ থেকে বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি হুমকি দিলেন গদাধর হাজরা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে ধর্ণা করতে, আন্দোলন করতে, আন্দোলন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার নির্দেশ দেয়, আপনি যে ঘরে বাস করছেন সেই ঘর থেকে ঠেলে বের করে বীরভূম থেকে বোলপুর থেকে বের করতে আমাদের বেশি টাইম লাগবে না। ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর বিশ্বভারতীর ঘোষিত ফলক শুক্রবারের মধ্যে সরিয়ে ফেলার দাবি জানিয়েছিল তৃণমূল। সেই দাবি না মানতেই শুক্রবার থেকেই ধর্ণায় বসেছে শাসক দল। সেই ধর্ণা মঞ্চ থেকেই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়কের। বোলপুর থেকে মনা বীরবংশ, রিপোর্ট, কলকাতা টিভি।